৫৫২ টাকা। তাহলে সব মিলিয়ে আজকের কালেকশন হচ্ছে ৭৭,০০০ টাকা। আগে হিসেব ধরলে এ মাসে আমাদের বিক্রি ১৯০,০০০ টাকা। আরে বাহ, এটা তো ফাটাফাটি ব্যাপার। আরে ফাটাফাটির এখনই কি দেখলি, দেখ না সেল কেমন বেড়ে যায়। ওই মন্দিরে সাপ্লাইয়ের পর থেকে না সর্বমঙ্গলা ধূপকাঠির ডিমান্ড অনেক গুণ বেড়ে গেছে। আরে আমার তো মনে হয় সামনের মাসে আমাদের দ্বিগুণের কাছাকাছি লাভ হবে। হ্যাঁ, একেবারেই তাই হবে। সত্যি ছোট বৌমা, তুমি একেবারে জমিয়ে দিয়েছ। আমি তো বরাবরই চাকরি করা মানুষ, তবে এখন বুঝতে পারছি ব্যবসার মধ্যে কিন্তু একটা আলাদা মজা আছে। তখন তো ওই ১০টায় অফিস, ৫টায় চলে যেত, তারপরে বাড়ি ফিরে এসে ছেলে মেয়েদের পড়তে বসানো। কি রে, তোদের মনে আছে? মনে থাকবে না আবার? সবাই বলে বাবার কাছে মানুষ হয়েছি বলেই আমরা এত ভালো মানুষ হয়েছি। আর মা, আমার মায়ের কথা যে কেউ বলছেন না? ছোট বৌমা, তুমি হঠাৎ মায়ের দলে চলে গেলে কেন? হ্যাঁ, আরে আমার ছেলেরা আমার একটু প্রশংসা করছে, তোমার সহ্য হচ্ছে না? তুমিও তোমার মায়ের মতো আমাকে হিংসে করছো। হ্যাঁ, এই বগা ছোটকা, তোরা এবার বেরিয়ে যা, বুঝলি? তোদেরও তো আজকে আবার কালেকশন আছে। হ্যাঁ, ওই বিকালের দিকে থাকতে পারে। হ্যাঁ, ওই ২৫,০০০ মতো হবে। না না, ওটা ২৭ হবে। ২৭? হ্যাঁ, ২৭। ঠিক আছে, আর দেরি করিস না, বেরিয়ে পড়বে। ঠিক আছে, আচ্ছা, বুঝে আসছি, বুঝে আসছি। কাকু আসলাম, দাদা আসছি। হ্যাঁ, এখানে ঠিক জায়গা। হ্যাঁ হ্যাঁ, রেখে দিচ্ছি। বলছিলাম বাবা, একটা কথা ভেবেছি, অনেকদিন তো হলো, এবার সর্বমঙ্গলার নামে একটা রেজিস্টার্ড কোম্পানি খুলতে হবে, তার জন্য একটা ট্রেড লাইসেন্স দরকার। হ্যাঁ, সঙ্গে একটা ব্যাংক অ্যাকাউন্টও খোলা দরকার, বুঝলি? ওই এত কাঁচা টাকা বাড়িতে আর অফিসে রাখাটা ঠিক হচ্ছে না। একদম ঠিক বলেছ। তো অ্যাড্রেসের জন্য আমাদের বাড়িটাই ঠিক করি না, মানে বাড়িটার মালিক তো তুমি, তাই ভাবছিলাম তোমার কাছ থেকে যদি একটু পারমিশন পাওয়া যায়। তাই ও, এটা একটা জিজ্ঞেস করার মতো কথা হলো, যখন যা প্রয়োজন হবে আমাকে বলবি। বাবা, আমার না খুব ইচ্ছা আমাদের একটা অফিস হবে, তাতে একটা সুন্দর টেবিল থাকবে, আর তারপরে ওই অফিসে একটা ওই গদিতে মোড়া চেয়ার, ওই যে গোল করে ঘোরে রিভলভিং চেয়ার। হ্যাঁ হ্যাঁ, ওই বাবা বলছে ওই চেয়ারে আপনি বসবেন আর সব কাজ সামলাবেন। দেখো, আমি তো ওই সমস্ত চেয়ারে বরাবরই আমাদের অফিসের বড় বাবুদের বসতে দেখেছি। আমি সবসময় চেয়ারের উল্টো দিকে দেখেছি, আমি ওই চেয়ারে বসতে পারবো না। আর সুরেশেরও অফিস আছে। না না, ওই চেয়ারে বসবে আমার ছোট ছেলে অনিশ, কারণ বিজনেসের ম্যানেজমেন্টটা তো ওকেই সামলাতে হবে নাকি? না না বাবা, তুমি কি বলছো? আরে আমরা সবাই তো কর্মচারী, ওই চেয়ারে বসবে কোম্পানির মালকিন সর্বমঙ্গলা। সব সময় আর কি নাই না বাবা, দেখেছেন তো আপনার ছেলে আমাকে কিসব বলছে। ঠিক আছে ঠিক আছে, তোমরা ঝগড়া করো, আমরা যাই। ওই দেখি স্ট্রেট লাইসেন্স আর ব্যাংক অ্যাকাউন্টের কথাটা ভুলে যাস না। হ্যাঁ, চল চল সুরেশ, চল। কি ভাবছেন? ভাবছি আমাদের বাড়িটা বন্ধক থেকে ছাড়ানোর টেনশনটা তো আর রইল না, কিন্তু এবার থেকে বাড়িতে একটু বেশি করে টাকা পাঠাতে হবে। গৌরীকে ঠিক মতো লেখাপড়া শেখাতে গেলে অনেকগুলো টাকার প্রয়োজন। অনিশবাবু, আমি ঠিক করেছি আমার ভাই বোনগুলোকে খুব ভালো করে লেখাপড়া শেখাবো। হ্যাঁ, নিশ্চয়ই শেখাবেন। আমি বলছিলাম কি, আমি না এই বাড়ির মানুষজনদের জন্য সামান্য কিছু উপহার কিনতে চাই অনিশবাবু। এই ধরুন, মায়ের জন্য একটা শাড়ি, বাবার জন্য একটা পাঞ্জাবি, আপনি আমায় একটু মার্কেটে নিয়ে চলুন অনিশবাবু। এই জানেন তো, আপনার একটা দোষ, শুধু টাকা খরচা করার তাল, এইসবের দরকার নেই, বিশ্বাস করুন। না অনিশবাবু, এভাবে বলবেন না, বিশ্বাস করুন, আমার অনেক দিনের ইচ্ছে যে বাড়ির লোকজনদের জন্য সামান্য কিছু একটু উপহার কিনব। আর তাছাড়া দেখুন, আমরা তখন আগের থেকে অনেকটাই উন্নতি করতে পেরেছি, শত্রুর মুখে ছাই দিয়ে আমরা কেমন বারবার জিতে যাচ্ছি। তাই ভাবছিলাম যে এই খুশিতে বাড়ির লোকজনদের জন্য সামান্য একটু উপহার তো কেনাই যেতে পারে, তাই না বলুন? তা আর একটা কথাও আমাদের ভেবে দেখতে হবে, যে এই বাড়ির মানুষগুলো
আমার জন্য যা করেছে তার তুলনায় তো এই উপহার কিছুই নয়। তাই বলছি চলুন না অনিশবাবু, আমাকে মার্কেটে নিয়ে চলুন না। ঠিক আছে, আপনি যখন আদেশ করছেন তখন সেটার পালন তো আমাকে করতেই হবে। আদেশ নয় অনিশবাবু, এটা আমার অনুরোধ আপনার কাছে। ঠিক আছে। ও, আরেকটা কথা বলার আছে আপনাকে। বলুন। না থাক, পরে বলুন। আরে না না, এখনই বলুন। বলেই ফেলি তাহলে। হ্যাঁ, বলছিলাম যে ওই আমি আর আপনি যে আপনি আগে করে কথা বলছি না, মানে ওটা যদি তুমি করে কথা বলি তাহলে খুব ভালো হয়। না মানে মা বলছিল তো, মানে ওটা যদি না হয় তাহলে মা যদি আবার রাগ করে তখন কি হবে বলুন তো? আপনি বলুন না আমায় তুমি করে, আপনাকে তো কেউ বারণ করেনি, আমি তো আপনার থেকে অনেক ছোট। আর আপনি? আমি আমি আপনি করেই বলবো। দেখুন, আমি তো গ্রামের মেয়ে, আমি আমার শিক্ষিত শহুরে দেবতার মতো স্বামীকে আপনি করেই বলবো, ঠিক আছে? আমি বুঝতে পেরেছি সব। দেবতা করে বললে তো আর আপন করতে হবে না, মানুষ ভাবলে তো আপন করে নিতে হবে। আপনি আমাকে আপন করতে চান না, আপন ভাবে ভাবেনও না, বুঝতে পেরেছি আমি। ম্যাডাম, কি ব্যাপার, এতক্ষণ কি করছিলেন? একটা জামিন করাতে এতক্ষণ সময় লাগে? আমি বারবার বললাম ম্যাডাম ওয়েট করছে, উনি রাগ করবেন। একটা কথা বললে বহুত বল হয়ে যাবে বলিলা। আপনার টাকাটা আমি অ্যাকাউন্ট ট্রান্সফার করে দেবো, কেমন? ওকে ম্যাডাম, কিন্তু ওনাকে বলে দেবেন উনি যেন শহর ছেলে না যায়। আমি চলি। শুনুন, আমার ড্যাড যদি ফোন টোন করে বলবেন যে বাকিটা আমি বুঝে নেব। ওকে ওকে, আমি চলি। গালে সাবান টাবান ঘষে দাড়ি কামালি কি আর থাপ্পড়ের দাগটা মুছে যাবে রাজা? সরমঙ্গলের থাপ্পড়টা ঠিক কোথায় রেখেছে রাজা সিংহ, গালে নাকি বুকের ভেতরে? কাটা গায়ে নুনের ছিটা দেবেন না ম্যাডাম। আপনি আমার বেল করিয়েছেন বলে ভাববেন না, আপনি যা খুশি বলবেন আর আমি সহ্য করব। থাক, অনেক বড় দেখিয়েছ, আর দেখানোর কোনো দরকার নেই। লয়ার বাবু ঠিক কি বলে গেলে নিশ্চয়ই তোমার কানে ঢুকেছে, এখান থেকে তুমি এখন কোথাও যেতে পারবে না। কে যাবে এখান থেকে? আমি। ওই মঙ্গলাকে শেষ না করা পর্যন্ত রাজা সিংহ কোথাও যাবে না। আমার মাথার ভেতরে রক্তগুলো না টকবক করে ফুটছে। মঙ্গলা আমার গায়ে হাত তোলেনি, রাজা সিংহর প্রেস্টিজে হাত দিয়েছে। আর সিংহ বাড়ির ছেলেদের প্রেস্টিজ ওদের জীবনের চাইতে অনেক বেশি দামি। একটা সামান্য গ্রামের মেয়ে সুযোগ পেয়ে রাজা সিংহর গায়ে হাত তুলেছে, আর মারতে মারতে ওই বন্দুকি বাড়িটা আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছে, বোনকে গ্রামের বাড়িতে ফেরত নিয়ে গেছে। একটার পর একটা আমি সহ্য করেছি ম্যাডাম, আর সহ্য করতে পারছি না। আমার মাথার ভেতরে আগুন টকবক করে ফুটছে। আমি চলি ম্যাডাম। এখন যেটা বলার কি বলবেন? ও, আপনি আমাকে কাজটা করবার জন্য অনেকগুলো টাকা দিয়েছিলেন, এবার আমি কাজটা করতে পারিনি, সেই টাকাটা কবে কিভাবে ফেরত দেবো সেটাই তো। আমার নাম রাজা সিংহ ম্যাডাম, সিংহ বাড়িদের লোকেদের টাকার অভাব নেই, আপনার টাকাটা আপনি সময় মতো ফেরত পেয়ে যাবেন। রাজা সিংহ, তোমার সঙ্গে সৌমিল মিত্র সবচেয়ে বড় পার্থক্যটা ঠিক কোথায় জানো? আমি জানি, আমি জানি, আমাদের থেকেও আপনার অনেক বেশি টাকা, তাই তো? সৌমিল মিত্র না মনের মধ্যে আগুনটাকে জমিয়ে রাখতে জানে, সেটাকে অত সহজে বের করে দেয় না, ওটাকে আস্তে আস্তে আগ্নেয়গিরির রূপ দেয়। তারপরে ওই আগ্নেয়গিরি যখন ফাটবে, ওই আগুনের স্রোতে সর্বমঙ্গলা শহর, পরিবার, আত্মীয় স্বজন, ভাই বোন সবাইকে জাস্ট জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবে এই সৌমিলি। হ্যাঁ,
রাজা সিংহ, মনের মধ্যে আগুন বুঝতে শেখো। তোমার শত্রু গ্রামের হকার বলে তাকে ওভাবে আন্ডার এস্টিমেট করো না, তাহলে তো সর্বমঙ্গলা কাঞ্চিলালকে তুমি কোনোদিনই হারাতে পারবে না। যে ওকে কি করতে হবে সেটা একটু বুঝিয়ে বলবেন। আমি তো এটাই বলতে চাইছি, সর্বমঙ্গলাকে ধ্বংস করার কাজটা তুমি করবে। এত কিছুর পরে আমি একমাত্র তোমায় ভরসা করছি, কারণ আমি জানি আমার ইচ্ছে পূরণ শুধুমাত্র তুমি করতে পারবে, কারণ আমি তোমার মধ্যে ওই আগুন দেখেছি। সেটা যখন বুঝতেই পারছেন তাহলে আমাকে আটকাচ্ছেন কেন ম্যাডাম? একটাই কারণে আটকাচ্ছি রাজা, এবার যাতে তোমায় আর খালি হাতে না ফিরতে হয়, এই জন্যই আটকাচ্ছি। যতই তোমার রাগ বেশি থাক, তোমার চেয়ে আমার বুদ্ধিটা বেশি। এবার একটা মাস্টার স্ট্রোক দিতে হবে, একটাই অ্যাটেম্প্ট, বাস সব। রাজা সিংহকে শুধু কি করতে হবে সেইটা বলুন, তার জন্য আপনাকে একটা টাকাও দিতে হবে না, বরং আপনি আজ অবধি আমাকে যা যা টাকা দিয়েছেন আমি সবটা ফেরত দিয়ে দেবো। দরকার নেই, বরং আরো অনেক টাকা আমি তোমায় দেবো। তোমায় শুধু মাথাটা ঠান্ডা করে কাজটা করতে হবে, একটাই চান্স রাজা, সর্বমঙ্গলা ফিনিশ। বলো পারবে? পারবো ম্যাডাম। দিদি ভাই, মানে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই এত কিছু, তোকে কে আনতে বলেছে বলতো? এত কিছু কে আবার বলবে, আমি এনেছি। ও মা, এই শ্রেয়া দেখো কত দাম। হ্যাঁ গো সর্বমঙ্গলা, এখন তোমাকে এতগুলো টাকা খরচা করতে কে বলেছে? উফ বর্দি ভাই, তুমি প্লিজ রাগ করো না। আচ্ছা আমার কি কখনো তোমাদের কিছু দিতে ইচ্ছে করে না? আর কত আর দাম, দাম নিয়ে এমন করছো? কেমন সুন্দর লাগছে বলো দেখি। হ্যাঁ কি গো দিদি ভাই, ভালো লাগছে না বর্দি ভাইকে? ভালো লাগছে, কিন্তু কোনো কিন্তু নয়। এখন নিজের শাড়ির রংটা কেমন হয়েছে বলো। সোনা আমি কিচ্ছু শুনবো না, আমি শাড়ির রংটা ভালো হয়নি বলো। বলো খুব ভালো হয়েছে সোনা, আমার তো খুব প্রিয় কালার। কার চয়েস দেখতে হবে তো। এখানে যা যা কিনে আনা হয়েছে সবগুলো রং কিন্তু এই অনিশ কাঞ্জিলালের পছন্দ। উফ ভাবা যায়, কি দুর্দান্ত চয়েস আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে কার চয়েস তো খুব ভালো করেই জানা আছে। জানো বর্দি ভাই, তোমার জন্য একটা সবুজ রঙের শাড়ি পছন্দ করেছিল। আমি বলেছি আমার বর্দি ভাই না কখনো এমন ক্যাটকেটা সবুজ রঙের শাড়ি পরে না। বাহ, বাড়ির সব মেয়েদের জন্য সুন্দর সুন্দর গিফট এসেছে। কেন, বাড়ির ছেলেরা কি বানের জলে ভেসে এসেছে? মোটেই না, তোমার জন্য আমি শার্ট এনেছি দেখবে। এইবার নিজের শার্টটা দেখে বলো রংটা কেমন হয়েছে। বাহ তো দারুন, তুমি আমার চয়েস জানলে কেমন করে? না এই তোমার শার্টের রংটা কিন্তু তোমার ছোট ভাই পছন্দ করছে। না যেটা সত্যি সেটা তো আমায় স্বীকার করতে হবে, মিথ্যে কথা আমি কখনো বলি না। বর্দি ভাই বলছি, মেজদি ভাই কোথায়? মেজো মনে হয় শুয়ে পড়েছে জানো। ও তা এখনই শুয়ে পড়লো, শরীরটা কি আবার খারাপ করেছে নাকি? না না না, শরীর ঠিক আছে। ঠিক আছে, আমি বরং নিজে গিয়ে আবার দেখে আসি। মেজদি ভাই তুমি এসে গেছো? তুমি ডেকেছিলে আমাকে। হ্যাঁ বসো, আমি বলছি বসো, এখানে বসো। নাও খোলো, এই তো দেখো। আমি তো তোমার পছন্দ জানি না, তবে তুমি এরকম শাড়ি পরো দেখেছি, তাই এরকমই একটা কিনলাম। যদি তোমার পছন্দ না হয় বলো, আমি পাল্টে দেবো। দেখো কি হলো মেজদি ভাই, আমার শাড়িটা পছন্দ হয়নি? তুমি কাঁদছো কেন মেজদি ভাই, তোমার চোখে জল কেন? এরকম করলে কিন্তু আমিও কেঁদে ফেলবো মেজদি ভাই, তুমি চাও আমি কাঁদি?
তাহলে আমার শাড়িটা কেমন হয়েছে বলো, বলো তোমার পছন্দ হয়েছে কিনা বলো না। তাহলে এই শাড়িটা আমি যেদিন বলবো সেদিন পরবে? ও মা, এ আবার কি কথা, কবে পরবো এই শাড়ি? মেজদি ভাইয়ের সাথের দিন, মেজদি ভাই সাথের দিন আমার দেওয়া শাড়ি পরবে। কি মেজদি ভাই, তুমি রাজি তো? আরে কোথায় আমারটা, কোথায় আমার পাঞ্জাবি, কোথায়? যা বাবা, তোমার জন্য আমার পাঞ্জাবি কেন আনবে? এই তুই চুপ কর, তোদের সবার আগে ছোট বৌমা আমার জন্য পাঞ্জাবি কিনেছে, কিরণিস তুই তো তাই বললি। ও, তোমার কাছে গিয়েও ক্রেডিট নেওয়া হয়ে গেছে? হ্যাঁ, ও তো বললো ছোট বৌমা নিজে আমার জন্য পছন্দ করেছে। শ্রেয়া, তোমার ছোট ভাইয়ের কারবারটা দেখেছো তো? ঠিক জায়গায় বইয়ের নামে প্রশংসাটা করে দিয়েছে। আরে দেখে যাও ছোট বৌমা কি কাণ্ড করেছে। মেজদি ভাই এটাও ধরো, এটা মেজদা ভাই আর তোমার ছেলের জন্য। বর্দি ভাই তুমি এগুলো ধরো, এগুলোতে বাচ্চাদের জন্য আছে, তুমি আর দিদি ভাই মিলে বাচ্চাদের কাকে কোনটা দেবে ঠিক করে নিও। আসলে বাচ্চাদের সাইজ তো বুঝতে পারিনি, তাই আন্দাজে নিয়েছি, যদি কোনো অসুবিধা হয় সাইজ নিয়ে আমি চেঞ্জ করে দেব। আর ওটায় হরি কাকার জন্য একটা ফতুয়া আছে। আর আমাদের সঙ্গীতা কোথায় গো, ওকে দেখছি না তো। সঙ্গীতা দাঁড়া, আমি ডাকছি। সঙ্গীতা, সঙ্গীতা একটু নিচে নাম তাড়াতাড়ি। কি রে দিদি ভাই এত হাত ডাক, বাড়িতে ডাকাত পড়লো নাকি? না ওই দেখ এগুলো, বাবা এত সব জামা কাপড় কার এগুলো? তোমাদের সবার সাহায্যে আমার নতুন ব্যবসা শুরু করতে পেরেছি, বেশ কিছু টাকা লাভও হয়েছে। তাই ভাবলাম প্রথম লাভের টাকা থেকে বাড়ি সবার জন্য কিছু কিনে আনি। যারা আমার জন্য এত কিছু করেছে তাদের জন্য সামান্য একটু উপহার কিনে আনি, তোমার জন্য এনেছি। অনেক সময় বন্ধু বান্ধবের সঙ্গে তো বেরো, তখন যদি আমার দেওয়া এই ড্রেসটা পরে যাও আমার দেখে খুব আনন্দ হবে। নাও ধরো এটা। মাত্র 2200 টাকা দাম? আসলে কি বলতো, দেখতে গেলে এরকম অনেক মেয়েই আছে যারা এর হাফ দামে জামা কাপড় পরার স্বপ্নও দেখেনি। দ্যাটস নট অ্যান ইস্যু। কি বলতো, আমি না এরকম জামা কাপড় পরি না, সরি। তবে কিরকম করবে বলো, আমি এনে দেবো, নয়তো আমার সঙ্গে চলো পছন্দ করে কিনবে। না না, ওসবের দরকার নেই, আমি যার তার থেকে কোনো গিফটস নিই না। তুই ছোট বৌমার বাবা মাকে চিনিস? চিনবো না কেন, ছোটদা ভাই যখন বিয়ে টিয়ে দিলে তখন তো দেখেছিলাম, ওর বাবা বোধহয় ট্রেনে হকারি করত আর ওর মা সিম্পল হাউসওয়াইফ। তোর কি মনে হয় তারা আমাদের চেয়ে অনেক জ্ঞানী, অনেক সফল বাবা মা? বাবা, কার সঙ্গে কার তুলনা করছো তুমি? কেন নিজেকে এত ছোট করে দাও? ছোট তো তুই করে দিলি। মানে আমি কখন তোমাকে ছোট করলাম? করলি না। এই যে ছোট বৌমার গায়ের হকারি করা গরিব বাবা, তার গরিব স্ত্রী,
মেয়েকেই শিক্ষা দিয়েছে যে শ্বশুর বাড়ির মানুষজন তোমাকে পায়ের তলায় পিষে রাখুক আর মাথায় করে রাখুক, যাই করুক না কেন শ্বশুর বাড়ির মানুষরাই হচ্ছে তোমার আপনজন। শ্বশুর বাড়িতে লাভের কিছু পেলে সেটা নিয়ে লাফে লাফে আগে বাপের বাড়ি চলে এসো না, শ্বশুর বাড়ির মানুষের সঙ্গে সেই লাভের আনন্দটা ভাগ করে নেবে। আর আমরা ওয়েল এডুকেটেড, হ্যাঁ সফিস্টিকেটেড, কর্পোরেট লাইফে অভ্যস্ত বাবা মা নিজের সন্তানকে এইটুকু শিক্ষা দিতে পারিনি যে কেউ ভালোবেসে কিছু দিলে সেটা পছন্দ না হলেও হাসি মুখে গ্রহণ করতে হয়, মন থেকে না হলেও অন্তত ভদ্রতার খাতিরে তাকে একটা থ্যাংক ইউ বলতে হয়। আজ এক্ষুনি তুই যেটা করলি তাতে ছোট বৌমার কাছে, তার বাবা মার কাছে আমার সারা জীবনের শিক্ষা মান সম্মান সমস্ত ধুলোয় মিশে গেল।